ভালোবাসা দিবস এবং বইমেলা দুইটাই সবার প্রিয়। তবে ভালোবাসা দিবস উপলক্ষে আমরা আজকে বেরিয়েছি দুইটা উদ্দেশ্যেই, বইমেলাও দুইটাই। তবে বইমেলাটা আসলে মানুষ আসে শুধু প্রাণের টানে, মনের টানে, বইয়ের টানে। যাক, আমরা বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখলাম, ভালো লাগছে, খুব ভালো লাগছে। বিভিন্ন লেখকের, নতুন নতুন লেখকের বই আসছে দেখে আমাদের খুবই ভালো লাগছে। আমরা মানে ভালোবাসা দিবসটা ভালোভাবে আজকে পালন করতে পেরেছি, এর জন্য আমরা মানে অন্যান্য বছরের তুলনায় এই বছরটা মানে খুবই ভালো হয়েছে, এটা বলা যায়। হ্যাঁ, আয়োজনটা মানে অন্যান্য বছরের পরিবেশ এবং নিট অ্যান্ড ক্লিন, নিরাপত্তা সব কিছুই ভালো লাগছে। না, বই কেনা হয়নি, কিনবো। না, জাফর ইকবালের এই অনেক ভালো লাগছে। জি, অবশ্যই অনেক ভালো লাগছে। হ্যাঁ, অবশ্যই অনেক বই কিনবো, কেবল ঢুকলাম বই কেনার জন্যই এসেছি। সে আচ্ছা, অবশ্যই ভালো লাগছে। আমি আসছি, ওকে বই কিনে দেবো, দেখি কি বই কিনে দিতে পছন্দের বই আছে কিছু। কি বলবো, বইয়ের কম্বিনেশন, ভালোবাসা সম্পর্কে অনেক বই লিখা আছে, তো ওই বইগুলো আজকে কিনতে আসছি, দেখি ভালোবাসার কি কন্ডিশন, বই পড়ে বুঝবো আর কি। না, মাত্র আসলাম। ওকে, জি, আমার নাম শর্মি। ডাক্তার তমাল, তেমন কিছু স্পেশাল কিছু দেখছি না, শুধু ভিড়টা অনেক বেশি। আমি বিশ্বাস করি ভালোবাসা তো সবার মনের মধ্যে প্রতিদিনই থাকে, এটা স্পেশালি একটা দিনের মধ্যে বেঁধে রাখার কোনো নিয়ম নাই। মহিলা ও শিশুদের জন্য উন্মুক্ত থাকবে আগামী 19 ফেব্রুয়ারি শুক্রবার বেলা। না, বই কিনিনি, দেখছি, কিনবো। আসলে স্পেসিফিক একদিন মানে একদিনই ভালোবাসতে হবে এমন কথা নেই, বছরের 365 দিনই ভালোবাসার দিবস। তবে যেহেতু আজকে একটা উৎসব, মানে একটা স্পেশাল ডে, সেটা অবশ্যই ভালোবাসাটা বেশি এবং খুবই ভালো লাগছে। আসলে স্পেশাল ডেতে স্পেশাল ওকেশন, আসলে ভালো লাগার মতো অনেক ঘটনা ঘটছে। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ।